আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন একটা ডিজাইন হাতা কাটিং এবং সেলাই করে দেখাবো। আশা করি ভিডিওটি পুরোটাই দেখবেন বন্ধুরা। ভিডিওটি পুরোটাই দেখলে ইনশাল্লাহ এরকম হাতা ডিজাইন করতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, তাই ভিডিওটি পুরোটাই দেখার অনুরোধ করছি বন্ধুরা। এটা আমাদের কাপড়, এই কাপড়টাকে আমরা দুই ভাঁজ করে নেব বন্ধুরা। দেখুন উপরে থেকে আমরা একটা দাগ করে নেব, এখান থেকে আমরা হাতার ঢালু দেব 2.5 ইঞ্চি, দিয়ে একটা দাগ করে নেব এবং আমাদের হাতার মাপ হবে 16 ইঞ্চি। 16তে একটা দাগ করে নেবেন, এখানে একটা মার্ক করে দেব বন্ধুরা। দেখুন আমরা যে হাতটি করবে, হাতের জন্য আমাদের উপরে থেকে 2.5 ইঞ্চি বাদ দিয়ে একটা দাগ করে নেব এবং এখান থেকে আমরা 2 ইঞ্চি পর পর এটাকে দাগ করে নেব। দেখুন এখান থেকে আমরা 2 ইঞ্চি পর পর একটা দাগ করে নেব। বন্ধুরা এখান থেকে 2 ইঞ্চি পর পর আমরা একটা দাগ করে নিলাম এবং এখান থেকে আমরা 1 ইঞ্চিতে একটা মার্ক করব। করে আমরা এখানে একটা স্কেল দিয়ে একটা টান দিয়ে দেব বন্ধু। দেখুন আমরা যে ডিজাইনটা করব ঠিক এভাবে আমরা যে শক্তি করে নিলাম এভাবে আমরা কাটিং করব দেখুন। আর আমাদের হাতের মোড়া দিব আমরা 6.5, সেলাই মার্জিন 1 ইঞ্চি, নিচে আমাদের হাতার মুখ হবে 10, 10 এর অর্ধেক পা, সেলাই মার্জিন 1 ইঞ্চি, নিয়ে এই দাগগুলি আমরা মিলে দিব। হাতাটা একটু শেপ করে নেব বন্ধুরা। আমরা যে ড্রয়িংটা করলে এখন আমরা কাটিং করব। দেখুন প্রথমে আমরা পুরো হাতাটাই কেটে নেব। বন্ধুরা এভাবে আমরা হাতাটার ডিজাইনটা কেটে নিলাম। নেওয়ার পর আমরা এখানে পেস্টিং দিব, পেস্টিং দিলে আমাদের পাইপিংটা একটু সুন্দর হবে, এই জন্য আমরা একটা পেস্টিং নিয়েছি 3 ইঞ্চি চওড়া করে একটা পেস্টিং নিয়েছি। পেস্টিংটাকে আমরা এভাবে এর উপর বসিয়ে নেব, নেওয়ার পরে আমরা পাইপিং করব। দেখুন আমি এখন আমাদের হাতাটি কাটা হয়ে গেল, এখন আমি আয়রন দিয়ে এটা জমিয়ে নেব, নেওয়ার পরে আমি পাইপিং করে দেখাবো। আশা করি ভিডিওটি দেখতে থাকবেন বন্ধুরা। আমি পেস্টিংটি বসায় নিলাম, নেওয়ার পরে দেখুন বরাবর আমরা একটা ফ্যাল দিয়ে নেব। নেওয়ার পরে এই যে আমাদের যে বক্রমগুলি আছে, এই বক্রমগুলি আমরা কেটে নেব। দেখুন বন্ধুরা আমি বক্রমটি কেটে নিলাম, নেওয়ার পরে এখন আমরা পাইপিং করব। 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিয়েছি, কেটে আমরা কাপড়টাকে আড়াআড়িভাবে জয়েন দেব। বন্ধুরা দেখুন আমাদের হাতা এদিকে বাও পাট আর এদিকে উল্টো পাট, আমরা এই পাইপিংটাকে
উল্টো দিকে রাখবো। রাখার পরে আমরা ঠিক এভাবে আমরা পাইপিং ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এভাবে সুন্দর করে সেলাই দেবো এবং এক সমান করে সেলাই দেবো। দেখুন বন্ধুরা পাইপিংটি লাগাই নিলাম। লাগানোর পর দেখুন আমরা পাইপিংটা লাগাবো খুব লুজ দিয়ে, টান করবো না, একটু লুজ দিয়ে লাগাবো। লাগানোর এই সিস্টেম করে আমরা পাইপিংটা করে নেব। দেখুন বন্ধুরা আমি দুই পাটি পাইপিংটা লাগাই নিলাম। লাগানোর পর দেখুন আমরা এখান থেকে মাথাটা সেলাই দিয়ে বন্ধ করে দেব। বন্ধুরা আমি এই মাথাটাও জয়েন দিয়ে নেব। দেখুন আমাদের ডিজাইনটুকু এরকম হবে। এখানে আমরা পুঁতি দেব, তার আগে আমরা এখানে পাইপিং করে নেবো। এই মাথাটা আমরা পাইপিং করে নেবো। দেখুন ঠিক এভাবে আমরা পাইপিংটা ধরে নেব, নিয়ে বরাবর লাগাবো। ঠিক একইভাবে আমরা এরকমভাবে পাইপিংটা করে নেব। এরকমভাবে আমরা পুঁতি আটকে নেব। দেখুন বন্ধুরা আমি পুঁতি দুটো লাগাই নিলাম। এভাবে আমাদের হাতা হবে। এখন আমরা হাতাটি গোল করে নেব। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।